10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঘিরে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী বেশ কয়েকটি সমাবেশের আয়োজন করা হয়েছে। কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী পাল্টা অবস্থান নিয়েছেন বিএনপি জামাত সহ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতারা, এবং সকাল থেকে কিন্তু এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা যোগ দিচ্ছেন। এবং কিন্তু দেখাই আপনাদের এই মুহূর্তে শহীদ নূর হোসেন যে চত্বর, সেই চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। আর অপরদিকে বিএনপি কিন্তু একটি মঞ্চ তৈরি করছেন এবং মঞ্চ তৈরি করে তারাও সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। জানিয়ে রাখি, মূলত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঘিরে আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল এই নূর হোসেন চত্বর ঘিরে, কিন্তু সেটিকে পাল্টা প্রতিহত করার জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ যে নূর হোসেন চত্বর রয়েছে গুলিস্তানে 0 পয়েন্টে, সেই 0 পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা এর মধ্যে অবস্থান নিয়েছেন, এবং ছাত্র জনতা যারা তারাও কিন্তু এই নূর হোসেন চত্বরে অর্থাৎ গুলিস্তানে যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখাই, অর্থাৎ তারা বলছেন যারা নিষিদ্ধ যে সংগঠন অর্থাৎ ছাত্রলীগের যে হুঙ্কার, সেই হুঙ্কার প্রতিহত করার জন্য তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন। এবং এর আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তারা কিন্তু একটি পোস্ট করেছেন যে 10 নভেম্বর বিকেল 3টায় তারা এই গুলিস্তানের 0 পয়েন্টে তারা সমাবেত হবেন এবং বিক্ষোভ করবেন, মিছিল করবেন। মূলত সেটিকে প্রতিহত করার জন্যই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে, এছাড়াও ছাত্র জনতারা কিন্তু এই গুলিস্তানে যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা অবস্থান করছেন। আমি যদি একটু দেখাই অন্যদিকে, অর্থাৎ পুরো গুলিস্তান 0 পয়েন্টের যে রাউন্ড, সেই রাউন্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিয়েছেন। এবং শহীদ নূর হোসেন যে চত্বর, সেই চত্বরে কিন্তু অনেকেই সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। দর্শক, জানিয়ে রাখি, মূলত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু এখানে আজ বেলা 3টায় আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল, বিক্ষোভ মিছিলের আয়োজন করার কথা ছিল, কিন্তু সেটিকে প্রতিহত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং ছাত্র অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু, ছাত্ররাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদেরকে কোনোভাবেই এই গুলিস্তান যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তাদেরকে অবস্থান করতে তারা দেবেন না। আমরা যদি দেখাই আপনাদের, এখানে বেশ কিছু নেতাকর্মী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, এবং সকাল থেকে এখানে অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আর এই বিষয়ে যদি একটু জানিয়ে রাখি আপনাদের, এই সমাবেশ ঘিরে বেশ একটি উত্তেজনা কাজ করছে পুরো রাজধানী জুড়ে এবং মানুষের মধ্যেও একটি উত্তেজনা কাজ করছে, এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, আসলে এই আজকের 10 নভেম্বর ঘিরে যে শহীদ নূর হোসেন দিবস, সেই নূর হোসেন দিবসকে ঘিরে কিন্তু আসলে মূলত এই গুলিস্তান 0 পয়েন্টে বেশ কয়েকটি দেখতে পাচ্ছি এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা বেশ শক্তভাবে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মূলত এইভাবে কিন্তু সকাল থেকেই তারা এই গুলিস্তানে যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে রেখেছেন, যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে এখানে অবস্থান নিতে না পারে। যদিও গত 2 দিন আগেই আওয়ামী লীগের যে পেজ, ভেরিফাইড পেজ, সেই পেজ কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে তারা গুলিস্তানের এই 0 পয়েন্টে অবস্থান নেবেন এবং বিক্ষোভ করবেন। কিন্তু তারা অবস্থান নেওয়ার আগে এখানে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন,
এছাড়া অংশ নিয়েছেন বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি দেখাই আপনাদের জিরো পয়েন্টের চারপাশ জুড়ে কিন্তু আমরা এমন একটা নেতাকর্মীদের শিক্ষার্থী আমরা ভিড় দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আপনাদের যে এখানে অনেকে রয়েছেন ছাত্র জনতা ছাড়াও আমরা এখানে বিএনপির নেতাকর্মী দেখতে পাচ্ছি। এবং এই পাঁচটায় যদি এর মধ্যে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে একটি অংশ, আমরা যদি দেখাই আপনাদের সড়কের একটি অংশে কিন্তু যান চলাচল এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হচ্ছে। যতটুকু আমরা খবর পেয়েছি যে সেটি মূলত বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে এবং এছাড়া কিন্তু পুরো রাস্তাটি একেবারেই বন্ধ করে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন এখানে এবং শিক্ষার্থী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু এরই মধ্যে এই গুলিস্তান জিরো পয়েন্টে এসেছে এবং তাদের যে মঞ্চ তৈরির কাজ, অর্থাৎ এখানে কিন্তু মঞ্চ তৈরির কাজ করা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে হাসনাত রয়েছেন, সার্জিস রয়েছেন যারা কেন্দ্রীয় সমন্বয়ক, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমরা একটু কথা বলতে চাচ্ছি আসলে আপনার তো পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের অবস্থান কতক্ষণ থাকবে? আমরা হচ্ছে আমাদের অন্যান্য সব নেতাকর্মী সবাই আসুক এবং হচ্ছে আপনারা জানেন যে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছে, সবাই আসুক, আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। কি মনে হচ্ছে আসলে তাদের নামার কোনো লক্ষণ দেখছেন? আমি তো দেখছি যে ম্যাচ মনে হয় পরিত্যক্ত ঘোষণা করতে হবে, কারণ মানে কোনো পক্ষই আসতেছে না, তো ম্যাচ তো প্রতিপক্ষ ছাড়া তো হচ্ছে খেলা হবে না, তো ম্যাচ পরিত্যক্ত মনে হয় ঘোষণা করতে হবে আর কি, যেটা মনে হচ্ছে ম্যাচ পরিত্যক্ত হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, এবং সার্জিস রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে মঞ্চটি রয়েছে এখানে সেই মঞ্চ তৈরির কাজ সেটি তারা পরিদর্শন করতে এসেছেন। আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে আসলে প্রতিপক্ষ যারা তাদেরকে তারা সেভাবে ঠিক খুব একটা এখানে দেখতে পাচ্ছেন না। আমরা সার্জিসকেও দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের ঘিরে কিন্তু যে সকল শিক্ষার্থীরা রয়েছেন পাশে রয়েছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদের ঠিক জিরো পয়েন্টের সামনে একটি পাশের রাস্তা কিন্তু এর মধ্যে বন্ধ করে রাখা হয়েছে এবং বন্ধ করে সেখানে একটি মঞ্চ তৈরির কাজ করছে এবং সেখানে যে মঞ্চটি করা হয়েছে সেটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ তারা করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগে এখানে এসেছেন, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম, তারা কিন্তু এর মধ্যে সেই মঞ্চ অর্থাৎ গুলিস্তান জিরো পয়েন্টের থেকে বাইতুল মোকাররমে যাওয়ার যে রাস্তাটির একটি অংশ সেই অংশটি বন্ধ করে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছিলেন যে হয়তোবা শেষ পর্যন্ত তারা বলছেন যে হয়তো তাদের যে অবস্থান সেটি তারা স্থগিত করতে পারেন, যেহেতু প্রতিপক্ষকে এখনও সেভাবে দেখা যাচ্ছে না, তারা বলছেন পরিত্যক্ত। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। পরিদর্শক কথা বলি,